আমার স্নেহের সকল ছাত্র ছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরাসরি স্বাগতম। আজ আমি তোমাদের কোষ্টক নয়ের 3 ও 4-এর অঙ্কগুলো বোঝাবো। আমি তোমাদের আগের ভিডিওতে 1 আর 2-এর অঙ্কগুলো সুন্দরভাবে বুঝিয়েছি, তোমরা যদি কেউ দেখে না থাকো সেগুলো দেখে নিতে পারো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো বোঝাবো, তোমরা পুরো ভিডিওটা অবশ্যভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে থাকবে না। চলো শুরু করি। আমি লিখে নিচ্ছি কোষে দেখি নয়। আরে হ্যাঁ, তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাই তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি লিখে নিচ্ছি 3। এবার 3 দাগের অঙ্কটা পড়ে শোনাচ্ছি, মন দিয়ে দেখো। বলা হয়েছে কোন 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 ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত হতে পারে কি, ছবি এঁকে বোঝাও। ছবি এঁকে তোমাদের বোঝাবো, কিন্তু চলো দেখো। প্রথমে আমি তোমাদের 6 সেমি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ এঁকে নেব। 6 সেমি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ এঁকে নেব। এটাকে আমি 60 ডিগ্রি কোণ করে নেব। 60 ডিগ্রি কোণ কীভাবে করে দেখো, এভাবে কাটতে হয় আর এইভাবে কাটতে হয়। এটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো। তো এবার আমি কী করবো, এখানে কিন্তু 6 সেমি বাহুর এদিকে 6 সেমি করেছি, তো এদিকে 6 সেমি বাহুর সরলরেখা মিলিয়ে দেবো। এদিক থেকে মিলাচ্ছি দেখো ভালো করে। ছয় সেমি এখানে আসছে, এখান থেকে মিলিয়ে দিলাম। অঙ্ক তো একটু সময় লাগতে পারে, তোমরা মন দিয়ে বুঝবে, কেন না অঙ্ক ভালো করে তোমাদের বোঝাবো আমি। এদিকে 6 সেমি মিলিয়ে নিচ্ছি, এদিকে 6 সেমি মিলে গেল। তো কী হলো, প্রত্যেকটা কোণের মান কিন্তু 60 ডিগ্রি হলো। 60 ডিগ্রি এদিকেও 60 ডিগ্রি, এটা ধরো এ, এটা বি, এটা সি। এটা 6 সেমি বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এখানে আমি 4 সেমি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করব। তো করে নিচ্ছি, এখান থেকে 4 সেমি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করব। আবার 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব, 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। এইভাবে কাটলাম, আবার কিন্তু এভাবে কাটলাম। 4 সেমি এখানে করেছি, তো এখানেও 4 সেমি বাহু কিন্তু মিলিয়ে নেব। 4 সেমি বাহু মিলিয়ে দিলাম, আবার এখান থেকে এখানে কিন্তু মিলিয়ে দিলাম 4 সেমি বাহু। দেখো এবার এটা কোনটা হলো 60 ডিগ্রি, এটা কোনটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা কোনটাও কিন্তু 60 ডিগ্রি। এটা হয়ে যাবে তোমার পি, নাম দিয়ে দিলাম পি, কিউ, আর তোমরা যে কোনো নাম দিতে পারো। এবার তোমাদের আমি লিখে বোঝাচ্ছি এটা সর্বসমতা শর্ত হয়েছে কিনা। লিখে নিচ্ছি সমাধান, সমাধান দেখো লিখতে হবে, 2টি সমবাহু সমবাহু, সমবাহু কাকে বলে, যার 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে, যার 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজ ABC এবং PQR অঙ্কন করলাম, অঙ্কন করলাম। তো দেখো ত্রিভুজ দুটির অনুরূপ কোণগুলি পরস্পর সমান। দেখো এটার অনুরকম এটা, এটার অনুরূপ কোণ এটা, আর এটার অনুরূপ কোণ এটা। তো দেখো লিখে নিতে হবে, অতএব ত্রিভুজ দুটির অনুরূপ
অনুরূপ কোণ গুলি পরস্পর সমান। কিন্তু দেখো কোণগুলি পরস্পর সমান, কিন্তু এবার দেখো, কিন্তু ত্রিভুজ দুটির অনুরূপ অনুরূপ বাহুগুলি বাহুগুলি পরস্পর পরস্পর সমান নয়। দেখো এটার অনুরূপ বাহু হচ্ছে এটা, এটার অনুরূপ বাহু এটা, এটার অনুরূপ বাহু এটা। দেখো এটা কিন্তু 6 সেমি ছিল, এটা 4 সেমি, এটা 6 সেমি, এটাকে এটা কিন্তু 4 সেমি, এটা 6 সেমি, এটা 4 সেমি, ওই জন্য কিন্তু অনুরূপ বাহুগুলি সমান নয়। তো অতএব লিখে নিতে হবে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ পরস্পর পরস্পর সর্ব সম নয়। সর্বসম তখনই হতো যদি কোণগুলো সমান হতো আর বাহুগুলো সমান হতো, তখন কিন্তু সর্বসম হতো। এটা কিন্তু কোণগুলো সমান হয়েছে আর বাহুগুলো সমান হয়নি, সেই জন্য এটা কিন্তু সর্বসম নয়। সুতরাং সুতরাং কোণ 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 ত্রিভুজের ত্রিভুজের সর্ব সমতার একটি শর্ত হতে পারে না। দেখো কত সুন্দরভাবে এই অঙ্কটা তোমাদের বোঝালাম। তারপরে দেখো তোমরা 4 নম্বর অঙ্কটা, 4 দাগ দিয়ে দিচ্ছি, এবার দেখো পড়ে দেখাচ্ছি। এখানে বলা হয়েছে নিচের আঁকা ত্রিভুজগুলির প্রত্যেক ক্ষেত্রে কোণ দুটি সর্বসম এবং কোণ দুটি সর্বসম না তা সর্বসমতার শর্ত দিয়ে যুক্তি সহ লিখো। আমি তোমাদের এগুলো সুন্দরভাবে বোঝাচ্ছি, প্রত্যেকটা অঙ্ক তোমরা মন দিয়ে দেখো। প্রথমে আয় দাগ দিয়ে দিলাম, কিন্তু তোমাদের কিন্তু ত্রিভুজ আঁকতে হবে না, ত্রিভুজগুলো মেপে মেপে দেখতে হবে কোনটা সর্বসম কোনটা কিন্তু সর্বসমতা নয়। দেখো প্রথমে লিখে নিচ্ছি ত্রিভুজ এ বি সি এবং এফ ডি ই এর মধ্যে এ বি সমান এফ ডি সমান 5 সেমি। দেখো এখানে মন দিয়ে বুঝবে, এখানে ত্রিভুজ এ বি ডি সি ছিল আর এখানে আছে এফ ডি ই, কিংবা ডি ই এফ করলেও হবে, কিন্তু আমি লিখে দিলাম এটা। দেখো এ বি এ বি আর এখানে আছে এফ ডি, এফ ডি কিন্তু তোমার 5 সেমি আছে, দুটো বাহু কিন্তু সমান আছে, ওই জন্য কিন্তু 5 সেমি দিলাম। তার নিচে করে দেবো বি সি, বি সি সমান দেখা যাচ্ছে 6 সেমি আছে, তো এটা দেখবো 6 সেমি, তো এটা করব তো হচ্ছে ডি ই ডি ই ডি ই সমান হচ্ছে কি 6 সেমি 6 সেমি। তারপরে দেখো তার নিচে লিখব এবার আছে এটা 7 সেমি, তো এসি এসি সমান এটা আছে ইএফ বা এফ ই এফ ই এটা হবে কি তোমার 7 সেমি। আমি প্রত্যেকটা বাহু এটার অনুরূপ বাহু এটা সমান পেয়েছি, এটার অনুরূপ বাহু এটা সমান পেয়েছি, এটার অনুরূপ বাহু এটা সমান পেয়েছি, তো অতএব এটা কিন্তু সর্বসম
শর্ত হবে। অতএব ত্রিভুজ এ বি সি সর্বসমতার চিহ্ন ত্রিভুজ এফ ডি ই সর্বসমতার সর্বসমতার শর্ত। দেখো কত সুন্দরভাবে অঙ্কটা বোঝালাম। তারপরে দেখো দুই নম্বরের অঙ্ক, আবার লিখে নিচ্ছি ত্রিভুজ পি কিউ আর, এটা পি কিউ আর ছিল এবং এইচ এইচ আই জি এইচ আই জি এর মধ্যে। এবার দেখো যেগুলো বাহু সমান আছে সেগুলো পরপর সাজাবো। পি কিউ সমান এইচ আই সমান হচ্ছে 5.5 সেমি। এখানে ছিল পি কিউটা 5.5 সেমি ছিল, আর এখানে এইচ আইটা হচ্ছে 5.5 সেমি। বুঝিয়ে দিলাম কোন হচ্ছে পি কিউ আর সমান কোন এইচ আই জি সমান হচ্ছে কিন্তু তোমার 60 ডিগ্রি। দেখো পি কিউ আরটা হচ্ছে 60 ডিগ্রি, আর এখানে হচ্ছে দেখো এইচ আই জিটা হচ্ছে 60 ডিগ্রি, দুটো কিন্তু কোন সমান পেলাম। এবং দেখো কিউ আর, কিউ আর এখানে দেখো এটা বাহুকে দেওয়া ছিল না মাপটা, ওই জন্য বাহুর মাপটা বসাবো না। কোনের মাপ দেওয়া ছিল কোনো মাপ বসালাম, একটা বাহুর মাপ দেওয়া ছিল একটা বাহুর মাপ বসালাম, আর একটা বাহুর মাপটা কিন্তু দেওয়া আছে সেটা বসাবো। কিউ আর সমান আই জি সমান 8.2 সেমি। এবার দেখো অতএব ত্রিভুজ পি কিউ আর সর্বসমতার চিহ্ন ত্রিভুজ এইচ আই জি সর্বসমতা শর্ত সর্বসমতার শর্ত। দেখো এই অঙ্কটাও সুন্দরভাবে হয়ে গেল। তারপর দেখো তিন নম্বর অঙ্কটা, এটাও লিখে নিচ্ছি ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ই এফ ডি এর মধ্যে এসি সমান ইডি সমান 4 সেমি। দেখো এসি আর ইডি, এসি এখানে আর এখানে হচ্ছে ইডি, ইডি দুটাই কিন্তু 4 সেমি, 4 সেমি লিখে দিলাম। তারপরে দেখো কোণ কিন্তু এখানে দেওয়া আছে, কোণ এ সি বি সমান কোণ ই ডি এফ সমান 30 ডিগ্রি। দেখো কোণ এ সি বি, কোণ এ সি বি 30 ডিগ্রি, আর এখানে দেখো এটার চিত্র হচ্ছে কোণ ই ডি এফটা হচ্ছে 30 ডিগ্রি, সেখানে 30 ডিগ্রি বসিয়ে দিলাম। এবার দেখো বাহু বি সি সমান এফ ডি সমান হচ্ছে 3 সেমি। এই দেখো বিসি, বিসিটা হচ্ছে বিসি, আর এখানে ছিল এফ ডিটা হচ্ছে 3 সেমি, 3 সেমি বসিয়ে দিলাম। অতএব এটাও কিন্তু সর্বসমতা হবে, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ই এফ ডি এটা কিন্তু সর্বসমতা হবে, সর্বসমতার শর্ত। দেখো এই অঙ্কটা তোমাদের কত সুন্দরভাবে বোঝালাম। তারপরে দেখো 4 নম্বরের অঙ্ক, লিখে নিচ্ছি ত্রিভুজ এ বি সি এবং
ইএফডি এর মধ্যে। এবার দেখো, প্রথমে লিখব কোন কোন পাচ্ছি, দেখো কোন পাচ্ছি প্রথমে, কিন্তু কোন পাচ্ছি, সেই জন্য কোন এ বি সি সমান কোন ই এফ ডি সমান 90 ডিগ্রি। এবার বাহু এ সি সমান ইডি সমান 7 সেমি। দেখো এসি এসি আর এখানে ছিল ইডি, ইডিটা হচ্ছে 7 সেমি। এ বি এবি সমান ই এফ সমান 5 সেমি। এই দেখো এবি, এবিটা 5 সেমি আর এখানে আছে ইএফটা 5 সেমি, হচ্ছে তো দেখো এটা হয়ে কিন্তু, অতএব এটাও কিন্তু তোমার মিলে যাচ্ছে, ওই জন্য এটা হবে সর্বসম্মত সত্য ত্রিভুজ এ বি সি সর্বসম্মত চিহ্ন। তারপরে আছে ত্রিভুজ ই এফ ডি সর্ব সম তার শর্ত। দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। তারপরে দেখো তোমার আমি 5 নম্বর অঙ্কটা বোঝাচ্ছি, 5 নম্বর লিখে নিচ্ছি। 5 নম্বরে কী আছে, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ই এফ ডি এর মধ্যে। দেখো প্রথমে আছে কোন, কোন আছে প্রথমে, তো কোনটা প্রথমে লিখে দেবো এ বি সি, কোন এ বি সি সমান এটা কোনটা করব, সেই জন্য কোন ই এফ ডি সমান হচ্ছে দেখো কত পাচ্ছে 60 ডিগ্রি পাচ্ছে। এই দেখো এখানে এ বি সি সমান 60 ডিগ্রি, এখানে আছে ই এফ ডিটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি লিখে দিলাম। তারপরে দেখো বাহু বি সি, বি সি সমান এফ ডি সমান হচ্ছে 3 সেমি। বি সি দেখো বি সি আর এখানে আছে কি তোমার, এখানে দেখো বি সি ছিল 3 সেমি আর এখানে ছিল এ বিটা 4 সেমি, তো এটা হচ্ছে 4 সেমি, বুঝতে পারে কি না, বাহু দূরে দেখো সমান হচ্ছে না। তারপরে দেখো কোন এ সি বি সমান কোন ই ডি এফ সমান হচ্ছে 45 ডিগ্রি, দেখো এই কোন দুটি কিন্তু সমান হচ্ছে, অনুরূপ কোন দুটি সমান হচ্ছে, আর এখানে অনুরূপ বাহু দুটি সমান হচ্ছে না, এখানে অনুরূপ কোন দুটি সমান হচ্ছে, অতএব কিন্তু এটা সর্বসম্মতার শর্ত হতে পারে না। অতএব ত্রিভুজ এ বি সি তারপর সর্বসম্মতার চিহ্ন কেটে দিলাম, এটা সর্বসম্মত শর্ত হবে, সেই জন্য সর্বসম্মতার শর্ত নয়। তারপরে দেখো 6 নম্বর অঙ্কটা, হ্যাঁ লিখে নিচ্ছি, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি এফ ই এর মধ্যে কোণ এ বি সি সমান কোণ ডি এফ ই সমান 40 ডিগ্রি। দেখো এ বি সি আর আছে ডি ই এফ সমান আছে 40 ডিগ্রি লিখে নিলাম। তারপর বাহু দেখো বি সি সমান এফ ই সমান 4 সেমি, 4 সেমি লিখে দেখো, দেখো বি সি এখানে আছে বি সি 4 সেমি, এখানে ছিল এফ ইটা হচ্ছে 4 সেমি। তারপর দেখো
আরেকটা কোণ আছে, কোণ এ সি বি সমান কোণ ডি ই এফ সমান 30 ডিগ্রি। দেখো এ সি বি, এ সি বিটা 30 ডিগ্রি আর ডি ই এফটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। অতএব কিন্তু দেখো অনুরূপ কোণগুলো সমান কিন্তু আর অনুরূপ বাহু কিন্তু সমান, অতএব এটা কিন্তু সর্বসম্মতার শর্ত। অতএব ত্রিভুজ এ ডি সি সর্বসম্মতার চিহ্ন, ত্রিভুজ ডি এফ ই সর্বসম্মতার শর্ত। তারপরে দেখো 7 নম্বর অঙ্ক, এখানে লিখে নিচ্ছি ত্রিভুজ এ বি সি এবং এফ ডি ই এর মধ্যে কোণ বি এ সি সমান কোণ ডি এফ ই সমান 40 ডিগ্রি। দেখো বি এ সি, বি এ সিটা 40 ডিগ্রি, ডি এফ ই, ডি এফ ইটা হচ্ছে তোমার 40 ডিগ্রি, ওই জন্য সমান দিয়ে বসেছিলাম 40 ডিগ্রি। তারপরে দেখো বাহু এ সি সমান এফ ই সমান 3 সেমি। দেখো এ সি, এ সিটা 3 সেমি আছে এখানে, আর এখানে আছে এফ ইটা 3 সেমি আছে বা ই এফটা 3 সেমি আছে, 3 সেমি বসিয়ে দিলাম। এ বি অসমান দেখো ডি এফ, ডি এফ অসমান হচ্ছে কিন্তু, অথবা দেখো বি সি মানে লম্ব যেটা বি সি, বি সি অসমান এখানে দেখো ডি ই, ডি ই এটা কিন্তু অসমান হচ্ছে, অতএব কিন্তু এটা সর্বসম্মতার শর্ত নয়। ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এফ ডি ই সর্বসম্মতার শর্ত নয়। তারপরে দেখো তোমাদের আমি 8 নম্বর অঙ্কটা বোঝাচ্ছি, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি এফ ই এর মধ্যে দেখো বাহু এ বি সমান ডি এফ সমান 3.5 সেমি, এবি আর হচ্ছে ডি এফটা হচ্ছে 3.5 সেমি, কিন্তু দেখো এ বি বাহুর বিপরীত কোণ এবং ডি এফ বাহুর বিপরীত কোণ সমান নয়। দেখো এবি বাহু, এবি বাহুর বিপরীত কোণ এটা হবে, আর এখানে হচ্ছে কি তোমার ডি এফ, ডি এফ বাহুর বিপরীত কোণ এটা, দেখো এটা 55 আছে আর এটা বিপরীত কোণ 70 আছে, এই জন্য সেই দুটো কিন্তু সমান নয়, এই জন্য এটা কিন্তু সর্বসম্মতার শর্ত নয়। অতএব ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি এফ ই সর্বসমতার শর্ত নয়। তোমাদের অঙ্কগুলো প্রত্যেকটা ভালোভাবে সুন্দরভাবে বোঝালাম, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তুমি যদি বুঝতে না পারে থাকো
मैं कौन रोते जाना हम तरह अन्सार देव भिडियो नहीं आसब और तुम्हारा अवश्य भिडियो लाइक कर देवे और पर भिडियो जो सबसक्राइब कर देवे धन्यवाद।